এই মুহূর্তে উপস্থিত আছি ইসলামা মাদানের 8 নম্বর গেটটির ঠিক সামনের অংশ থেকে, এবং এখানে জুমার নামাজ পরবর্তী সময়ে আনুষ্ঠানিক বয়ান গতকালকে শুরু হলেও ইতিমধ্যেই তাদের যেই বা ইসলামার যেই শিডিউলটি ছিল সেই শিডিউল অনুযায়ী যে বক্তব্য সেই বক্তব্যের আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, এবং হাজারো মুসল্লিদের যে সমাগম সেটি ইতিমধ্যে এখানে আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম যে গতকাল থেকেই মুসল্লিদের যে ব্যাপক একটি উপস্থিতি সেটি আগমন ঘটেছে, এবং তারা জুমার নামাজ পরবর্তী সময়ে তারা আবারও ইজতেমা মাঠের দিকে এগিয়ে যাচ্ছেন, এবং 57তম আজকের যে ইজতেমা পর্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু সেই যাত্রা শুরুর একটি টানিয়ে দেওয়া হয়েছে রোড ম্যাপ যেখানে তারা যেতে পারবেন। ইতিমধ্যে আমরা যে চেষ্টা বিষয়টি লক্ষ্য করছি যে আমরা সবেমাত্র গেটের সামনের অংশটিতে রয়েছি, তবে গেটের ভেতরে যে চিত্র সেটি আপনাকে দেখানোর চেষ্টা করব, এবং কি সড়কের যে চিত্র সেটি আপনারা লক্ষ্য করছেন যে সড়কেও হাজার হাজার মুসল্লিদের যে উপস্থিতি সেটি উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে অবস্থান সেটি 15,000-এরও অধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা ইজতেমা ময়দানের কাজের জন্য নিয়োজিত আছেন, এবং ইতিমধ্যেই এখানে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের সাজোয়াজান জলকামান নানা ধরনের ট্যাঙ্ক এখানে রেডি করে রাখা হয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের যে প্রস্তুতি সার্বিক প্রস্তুতি সেটি এখানে দৃশ্যমান রয়েছে। ইজতেমা ময়দানের ভেতরে যে চিত্রটি লক্ষ্য করছেন যে মুসল্লিদের ভিড় সেই ভিড়টি ইতিমধ্যেই এখানে ব্যাপকাংশেই ছড়িয়ে পড়েছে, এবং আনুষ্ঠানিক জুমার নামাজে আজকে যিনি মাওলানা জুবায়ের তার নেতৃত্বে জুমার নামাজ অনুষ্ঠিত হয়, এবং জুমার নামাজ পরবর্তী সময়েও দুইজনের জানাজা শেষ করা হয়, অর্থাৎ এ পর্যন্ত 5 জনের জানাজা শেষ করা হয়েছে ইজতেমা ময়দানে, এবং এখন পর্যন্ত যে চিত্রটি লক্ষ্য করতে পারছি যে তীব্র শীতও নয় তীব্র গরমও নয় অনেকটাই উষ্ণ পরিবেশে আজকে যে ইজতেমা সেটি এখানে চলমান রয়েছে। একটি বিষয় যেটি যে গতকালকেও রাতের দিকে বৃষ্টি হওয়ার ফলে মুসল্লিদের মধ্যে অনেকটাই নানা ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা গেলেও এখন যেই চিত্রটি লক্ষ্য করছি যে মুসল্লিরা নিরবিচ্ছিন্নভাবে এখানে তাদের যে উপস্থিতি এবং আল্লাহ তাআলা নৈকট্য লাভের আশায় তাদের যে উপস্থিতি সেটি এখানে লক্ষ্য করা যাচ্ছে। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তাদের যেই অনুভূতি সেটি জানার চেষ্টা করব। আপনি কোথা থেকে এসেছেন? আমি কিশোরগঞ্জ থেকে এসেছি। এখানে এসে আপনার অনুভূতি দেখেন? এখানে আলহামদুলিল্লাহ ঈদের দিনের চেয়ে আনন্দ লাগতেছে, কোটি কোটি মানুষ লাখো কোটি মানুষ আমাদের অনুভূতি অনেক ভালো লাগতেছে, একসাথে নামাজ পড়তে পারছি অনেক ভালো লাগতেছে, আবহাওয়াটাও আল্লাহ আলহামদুলিল্লাহ অন্য দিনের তুলনায় ভালো, আমরা খুবই আনন্দিত এবং উৎফুল্লিত। আমরা মুসলমান হিসেবে আমরা গর্বিত যে এত মানুষ এত সুন্দর ঠান্ডা পরিবেশে কোনো যাজামালা নয়, অনেক সুন্দর পরিবেশে আমরা নামাজ পড়তে পারছি, এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে জানে মালে ইচ্ছাতে নেত্রকোনা থেকে। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে, আল্লাহ আল্লাহ রাসুলের বয়ান হচ্ছে, কোরআন ও হাদিসের বয়ান হচ্ছে, এবং চিল্লার দেওয়া বয়ান হচ্ছে, কীভাবে মানুষ দুনিয়া আখেরাতে মঙ্গল কামনা করতে পারে সেইভাবে সেই আলোচনা হচ্ছে, আল্লাহ তাবারক তাআলা কীভাবে পাওয়া যায়, আল্লাহ রাসুলের কীভাবে সুপারিশ পাওয়া যাবে, কীভাবে কবরে আজাব মাফ হবে, কীভাবে হাসরে ময়দানে ফুলতিরাতে মানুষ দুনিয়া আখেরাতে শান্তি পাবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আওয়াজে অত্র এলাকা মুখরিত হয়ে গেছে। যেমনটি আসলে শুনছিলাম তাদেরও একটি বক্তব্য যে আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায় তাদের এখানে যে আসার চিত্র সেটি এখানে রয়েছে, এবং তারাও বলছেন যে রোদ বৃষ্টি তেমন একটি সমস্যা নয়, তারা নিরবিচ্ছিন্নভাবে জুমার নামাজ শেষ করেছেন, এবং জুমার নামাজ পরবর্তী সময়ে তাদের যে উপস্থিতি এবং তাদের যে আল্লাহর নৈকট্য লাভের আশায় তাদের যে এখানে আগমন সেটি তারা বিভিন্ন ধরনের তাকবীর বিভিন্ন ধরনের ইসলামী সঙ্গীতকে তাদের যেই উপস্থিতি সেটির জানান দিচ্ছেন। দর্শক, এই ছিল মূলত এখন পর্যন্ত টঙ্গী তোরাকপাড় থেকে আজকে যে ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানের প্রথম জুমার নামাজের সর্বশেষ পরিস্থিতি, এবং দ্বিতীয় পর্বটি আসলে প্রথম পর্বটির একটি বিষয় বলে রাখি যে আজকে যেই পর্বটি শুরু হয়েছে সেটি মাওলানা জুবায়ের আহমেদের নেতৃত্বে এখানে চলছে, এবং দ্বিতীয় যে পর্বটি সেটি আগামী 9ই ফেব্রুয়ারি শুরু হবে, এবং শুক্র শনি এবং রবি 3 দিনের মতো তারা এখানে তাদের আবার দ্বিতীয় পর্ব সেটি তারা চালাবেন। এই ছিল মূলত এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ পরিস্থিতি। এছাড়া দেশে যে কোনো ধরনের রাজনীতি বিনোদন এবং খেলাধুলার সংবাদ পেতে মানবজীবনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।